আজ 19 জানুয়ারি মঙ্গলবার, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ভয়েস অফ বাংলার খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিপির আহমেদ। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী ওয়াশিংটন ডিসি অনেকটাই উত্তরে নগরীতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আসা 25,000 ন্যাশনাল গার্ডের সদস্য এখন পুরো ওয়াশিংটন ডিসি ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। সাথে রয়েছে ডিসি পুলিশ, এফবিআই, সিআইএ সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ। আমি এখন দাঁড়িয়ে আছি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের সামনে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের সদস্যরা ক্যাপিটল হিলের সমস্ত এন্ট্রেন্স বন্ধ করে দিয়েছে। তারা প্রতিটি গাড়ি চেক করে এই ক্যাপিটল হিলের দিকে যেতে দিচ্ছে। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ইনোগ্রেশনকে ঘিরে পুরো ক্যাপিটল হিল এখন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে। প্রায় 25,000 ন্যাশনাল গার্ডের সদস্য এখন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল পাহারা দিচ্ছে। গত 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল হামলার ঘটনার পরপর এই নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। গত 6 জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে সারা দিল্লি তার নেতা কর্মী সমর্থকদের যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালায়। সমর্থকরা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, স্পিকার ন্যান্সি পেলোসিকে হত্যা করার লক্ষ্য নিয়ে ক্যাপিটল ভাঙচুর করে হামলা চালায়। এই ঘটনায় এ পর্যন্ত প্রায় 6 জন মারা গিয়েছে, বহু আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা আহত হয়েছে। আগামী 20 জানুয়ারি বুধবার দুপুরে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন যখন দেশটির 46তম প্রেসিডেন্টের শপথ নেবেন, তার আগে হোয়াইট হাউস ছাড়বেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 1.5 শতাব্দীর মধ্যে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট তার উত্তরসূরির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথের দিন সকালে ট্রাম্প হোয়াইট হাউস ছাড়বেন। জয়েন্ট বেস এন্ড্রুজ এয়ারফোর্স বেস বিদায় অনুষ্ঠানের শেষে ট্রাম্প ফ্লোরিডার অঙ্গরাজ্য পাম বিচে উড়ে যাবেন। সেখানে তিনি তার মার-এ-লাগো রিসোর্টে তার পরবর্তী জীবনযাপন শুরু করবেন বলে জানা যায়। গত 6 জানুয়ারির ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পকে গত 13 জানুয়ারি বিশ্বাসিত করে মার্কিন কংগ্রেসের নিম্ন পরিষদ। জানুয়ারির 20 তারিখে শপথ গ্রহণের পরে এই বাড়িটিতে জো বাইডেন এবং কমলা হ্যারিস বসবাস করবেন এবং এখান থেকে বিশ্বকে নেতৃত্ব দেবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্ট নজিরবিহীনভাবে দ্বিতীয়বারের মতো অভিশংসনের শিকার হলেন। এর আগে 2019 সালে ইউক্রেন কেলেঙ্কারির কারণে কংগ্রেসের ডোনাল্ড ট্রাম্পকে প্রথম দফে অভিশংসন করা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন বাইডেন প্রশাসনকে প্রথম দিক থেকে গভীর সংকট মোকাবেলা করতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রচট খাওয়া, জাতীয় টিকাদান প্রকল্প, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার এবং সিনেটের ট্রাম্প প্রশাসনের অভিশংসন প্রক্রিয়া চালিয়ে নেওয়া। ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।